সুন্দরবনের কোল ঘেঁষে বাগেরহাট জেলার পশুর নদীর পূর্ব তীরে মোংলা নালা ও পশুর নদীর মিলনস্থলে মোংলা বন্দর অবস্থিত। এটি বিভাগীয় শহর হতে 48 কিলোমিটার দক্ষিণে এবং সমুদ্র থেকে 131 কিলোমিটার উজানে অবস্থিত। ১৯৫০ সালের পহেলা ডিসেম্বর মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। ১৯৮৭ সালের মার্চ মাসে নাম পরিবর্তন পূর্বক মোংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে বন্দরটি যাত্রা শুরু করে। এ বন্দরকে একসময় বলা হতো নিঝুমপুরি বা মৃত বন্দর, আর সেই মৃত বন্দরের নিরাপত্তার অবসান ঘটিয়ে আধুনিকায়নে বর্তমান সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। বর্তমানে 10টি প্রকল্প বাস্তবায়নাধীন। তাপ বিদ্যুৎ কেন্দ্র, তাকে সহায়তা করার জন্য পশুর নদীতে ড্রেজিং আমাদের হচ্ছে, তারপরে জেটি নির্মাণ হচ্ছে মোংলা বন্দরে, তারপরে হচ্ছে আমরা অনেকগুলো ইকুইপমেন্ট, মোবাইল হারবার ক্রেন, এগুলো আমরা সংগ্রহ করেছি, গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করেছি। তারপরে হচ্ছে যে পশুর নদীর একবারে আউটার বার, অর্থাৎ আপনার সমুদ্রের সাথে যে অংশটা মিশে গেছে দুবলার চরের কাছে, সেই অংশে অনেক মানে ড্রাফট কম, পানির ড্রাফট কম, এর জন্য বেশি 30,000 টন 40,000 টনের জাহাজ আসতে পারে না, সেটা আমরা করণ করছি। একসময়ের লোকসানি প্রতিষ্ঠানটি 2009 সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এ বন্দর থেকে রাজস্ব আহরণের ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা যদি পরিসংখ্যান দেখি যে আমাদের 196 কোটি টাকা গত বছরে আমরা আয় করেছি, তার আগের বছর 170, তার আগের বছর 155, তার আগের বছর 138, তার আগের বছর 105, তার আগের বছর 85, 89 হচ্ছে মাত্র 58 কোটি। মোংলা বন্দরে দেশি বিদেশি পণ্যবাহী জাহাজের আগমন দিন দিন বাড়ছে। বর্তমানে বন্দরটিতে পণ্যবাহী জাহাজ আগমনে রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আসে 100 জাহাজ। 2008-2009 অর্থ বছরে যেখানে বন্দরে জাহাজ এসেছে 139টি, সেখানে 2017-18 অর্থ বছরে জাহাজ এসেছে 784টি। পাশাপাশি বাড়ছে কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণ। 2008-2009 অর্থ বছরে কার্গো হ্যান্ডেলিং হয় 11,37,826 মেট্রিক টন, 2017-18 অর্থ বছরে তা দাঁড়ায় 97,16,050 মেট্রিক টন। 2008-2009 অর্থ বছরে গাড়ি হ্যান্ডেলিং হয় 255 ইউনিট, আর 2017-18 অর্থ বছরে তা দাঁড়ায় 17,295 ইউনিট। 2008-2009 অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হয় 21,201 টিউস। 2017-2018 অর্থ বছরে তা এসে দাঁড়ায় 42,989 টিউস। বর্তমানে মোংলা বন্দর দিয়ে পাট ও পাটজাত দ্রব্য, চিংড়ি, ক্লে টাইলস, চামড়া সহ অন্যান্য সাধারণ পণ্য রপ্তানি হচ্ছে, আর আমদানি হচ্ছে খাদ্যশস্য, সার, ক্লিংকার, মেশিনারি, রিকন্ডিশনড গাড়ি, এলপি গ্যাস, কয়লা, লাইমস্টোন, পাথর। এই বন্দরকে গতিশীলতার জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে একটি পদক্ষেপের কথা বলি, উনি সার এবং ফুড গ্রেন 40% মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করতে হবে, এটা উনি ম্যান্ডেটরি করে দিয়েছেন। ওনার এই সিদ্ধান্তের, যুগান্তকারী সিদ্ধান্তের কারণে মোংলা বন্দরে কোনো বয়া, মানে একেবারে আপনার বেস ক্রিক থেকে শুরু করে ফেয়ারওয়েতে বয়া খালি থাকে না, এত জাহাজ মোংলা বন্দরে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হলে মোংলা বন্দরে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের সামগ্রিক অর্থনীতিতে মোংলা বন্দর অসামান্য অবদান রাখতে সক্ষম হবে। পদ্মা ব্রিজ চালু হলে এই বন্দর অনেক গতি ফিরে পাবে, এই বন্দরে এই কন্টেনার এটার মুভমেন্ট অনেক বেড়ে যাবে, এবং গার্মেন্টস শিল্পের একটা বড় অংশ আমার বিশ্বাস এই পোর্ট ব্যবহার করবে। পদ্মা ব্রিজ চালু হওয়ার সাথে সাথে আমার মনে হয় এখানে কর্মচাঞ্চল্য এবং এই পোর্টের কর্মতা মানে তৎপরতা অনেক বৃদ্ধি পাবে,
সেজন্য এখন থেকে আমাদেরকে এইগুলো প্রস্তুতি নিতে হবে। এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছে নতুন নতুন শিল্প কলকারখানা, এতে প্রাণ ফিরতে শুরু করেছে গোটা বন্দর এলাকায়। মোংলা বন্দরের অমিত সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্নে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ আজ উজ্জীবিত।